লোকসভা ভোট হোক বা বিধানসভা, মালদায় বারবার মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। এই প্রসঙ্গ তুলে বুধবার মালদার সভা থেকে ফের একবার কংগ্রেস, সিপিএম, বিজেপির আঁতাতের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় আমরা কিন্তু কিচ্ছু পাইনি, আমি দেখেছি ইলেকশন আসলেই অঙ্কটা অন্য হয়ে যায়। যে ইলেকশন আসে সিপিএম, কংগ্রেস আর বিজেপি ভাগাভাগি করে নেয়, আর তৃণমূল কংগ্রেস একেবারে শূন্য হাতে ফিরে যায়। এবার কিন্তু আমি শূন্য হাতে ফিরে যেতে আসিনি, এবারে আমি কিন্তু পূর্ণ হাতে আমি আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া নিতে এসেছি। প্রধানমন্ত্রী যা বলেছেন সেই কথাটাই উনি কায়মনোবাক্যে মেনে নিচ্ছেন। প্রধানমন্ত্রী দুদিন আগে হলদিয়াতে এসে বলেছেন সিপিএম কংগ্রেস এই জোট, এই জোটকে আপনারা সমর্থন দেবেন না, ভয় পেয়ে গেছেন প্রধানমন্ত্রী, ভয় পেয়ে গেছেন, বুঝিয়ে দিলেন। যাদের মাইক্রোস্কোপে দেখা যাচ্ছিল না তাদের প্রধানমন্ত্রী ভয় পেয়ে দিল্লি থেকে এসে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে ভয়ের বাতাবরণে কথা বলেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার লাগাতার সিপিএম কংগ্রেস বিজেপি আঁতাতের অভিযোগে সুর চড়াচ্ছেন। কংগ্রেসকে দেওয়ার দরকার নেই, অনেক দিয়েছেন, সিপিএমকে দেবেন না, অনেক দিয়েছেন, বিজেপিকে তো একটাও দেবেন না। বিজেপিকে না দিয়ে যদি কংগ্রেস সিপিএমকে দেন সেটা খারাপ হবে, সিপিএম কংগ্রেস বিজেপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। বিজেপি অবশ্য এই দাবিতে গুরুত্ব দিতে নারাজ। একসময় তো ওনার সঙ্গে আমাদের বোঝাপড়া ছিল, আমরা তো সিপিএম কংগ্রেসের সঙ্গে কোনোদিন করিনি আর করবো না, সিপিএম কংগ্রেস তো আমাদের পেটের মধ্যে ঢুকে গেছে। একই সুর শোনা গেছে সিপিএম কংগ্রেসের গলাতেও। ভারতবর্ষের মানুষ এটা জানেন যে কংগ্রেসের যে দর্শন সবসময় তারা আরএসএস এবং বিজেপির যে ভারতবর্ষকে ধ্বংস করে দেওয়ার বিচারধারা তার বিরোধিতা প্রথম দিন থেকেই কংগ্রেস করছে, আজও করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আয়নার সামনে দাঁড়িয়ে তিনি যে ছবিটা দেখতে পাচ্ছেন তার কাছেই প্রশ্ন করুন যে পশ্চিমবঙ্গের মতো সচেতনশীল জায়গায় বিজেপি শেকড় এবং মাটিটা কে তৈরি করলেন। প্রথম দমদমের দমদম লোকসভা সিটটা যে বিজেপি পেয়েছিল কার জন্য পেয়েছিল? যে সিপিএমকে দেখা যাচ্ছিল না মাইক্রোস্কোপে অথবা ইরেলিভেন্ট, এখন প্রত্যেকটা মিটিং শুরু করছেন সিপিএম দিয়ে, শেষ করছেন সিপিএম দিয়ে, সিপিএমকে দেখে ভয় পাচ্ছেন। আসলে সিপিএমকে দেখে না, ভয় পাচ্ছেন বাংলার মানুষকে দেখে। বাংলার মানুষ পাঙ্গা নেবে, বিজেপি আর তৃণমূলের পাঙ্গা নেবে, আমরা তাকে সঙ্গে নিয়ে চলব। কে কোন দিকে? বিধানসভা ভোটের আগে রাজনৈতিক পর্যায়ে জমে উঠেছে সেই বাকযুদ্ধ। আশাকুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ। সীমা না জেদ, সীমানা পেরিয়ে প্রতিবাদ, সীমানা পেরিয়ে জাগরণ, সীমানা পেরিয়ে আগামী, সীমানা পেরিয়ে সীমানার মানা না মেনে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।